والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد في الدين بحيو بندوان আজকের প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম ভাই ওমান থেকে আপনার প্রশ্ন হলো যে দাড়ি না রাখলে কি জান্নাতে যেতে পারবে কি না দাড়ি নিয়ে মতানৈক্য আমরা জানি দাড়ি রাখা আবো আজিব রসুল সাল সাল্লামের নির্দেশ রয়েছে এই মর্মে যে ওয়াউফুল লোহা হা তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করো কিন্তু দাড়ি না রাখলে যে জান্নাতে যাওয়া যাবে না এমনটা বলা চলবে না দাড়ি না রাখলে ফাঁসেকের অন্তর্ভুক্ত উনি গুণাগার কিন্তু দাড়ি না রাখার কারণে উনি জানাতে যেতে পারবেন না এরকম শব্দ ব্যবহার করাটাই উচিত নয় আল্লাহ রসুল সাল্লাহ আল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন এক বেদুইন আরাবি যে আবুহরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে আন্না আরাবি আন যা ইলান ইলা রসুল্লাহ সাল্লা সাল্লামা ফকরুল্লাহ دلني على عمل اذا عملته دخلت الجنه قال تعبد الله لا تشركوا به شيئا وتقيم الصلاه المكتوبه وتؤدي الزكاه المفروضه وتصوم رمضان قال والذي نفسي بيده لا ازيد على هذا شيئا ابدا ولا انقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره ان ينظر الى رجل মিন আহরিল জান্নাত ফালিয়াংলাহাদা মোত্তাফোন আলাই বুখারি মুসলিমের হাদিস বুখারি শরীফের চৌদ্দ শত নম্বর হাদিস এই হাদিসে এক বেদুইন আরবি লোক এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়ারাসুল আল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো তখন আল্লাহ রসুল বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কারো অংশীদার স্থাপন করবে না নামাজ প্রতিষ্ঠিত করবে ফরজ নামাজ পড়বে ফরজ জাকাত দিবে রমজান মাসে ফরজ রোজা রাখবে তখন এই লোকটি বলল আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার নকশা তার কসম খেয়ে বলছি যে আল্লাসুল যা বলেছেন লজিদ সাইয়ান আবাদান এর চেয়ে বিন্দু মাত্র বেশিও করব না এবং এর চেয়ে বিন্দু মাত্র কমও করব না এই কথা বলে তিনি চলে গেলেন রাসুল সাল্লাইসাল্লাম শাহ ভাই কেরামদেরকে বললেন যে মানসার রাহু আইয়ং দুরা ইন ইলা ইন যদি কারো ইচ্ছা হয় যে জান্নাতি কোনো ব্যক্তিকে দুনিয়াতে দেখবে তাহলে এই ব্যক্তির দিকে সে সেজন্য দেখে সে জান্নাতি তো এখানে ফরজ হুকুমের কথা বললেন আল্লাহর ইবাদত করা সেরেক না করা ফরজ নামাজ পড়া জাকাত দেওয়া রমজানের রোজা রাখা লোকটি যা বললেন আল্লাহ রসুদ যা বলেছেন তাই করবেন এমন দুটো প্রতিজ্ঞা নিয়ে তিনি বললেন যে এর চেয়ে বেশিও করবো না এর চেয়ে কমও করবো না আল্লাহ রসুদ তার বিষয়ে বলে দিলেন যে এই লোকটি কেউ যদি জান্নাতি লোক দেখতে চায় তাহলে এই লোকটি জান্নাতি এর দিকে থাকাও তাহলে এর ভিতরে দাড়ির কথা নেই তাহলে কেউ যদি ইমান ভালো থাকে আল্লাহর সঙ্গে সেরেক না করে বেদাত থেকে মুক্ত থাকে ফরজিয়াত আমলগুলি সঠিক থাকে আল্লাহ তাকে জান্নাতে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আর বাকি অনেক ত্রুটি বিচ্যুতি মানুষের আশে থাক থাকতে পারে কেউ মাপ আল্লাহ তবা করে মাপ চেয়ে নিতে পারে অথবা অনেক গুণা আসে যে যেগুলি আমরা করবো কাল কেয়ামতের মাঠে তার আমল যদি ভালো থাকে তাহলে অনেক গুণাকে আল্লাহ পাক তার ইচ্ছায় মাপ করে দিতে পারেন এবং অনেক কবিরা গুণা রয়েছে সেরেক ব্যতীত অনেক বড়ো বড়ো কবিরা গোনা রয়েছে যদি কেউ তার আমল ভালো থাকে সেই কবিরাগুলো গুণা থেকে সে তবাও করেনি কালকামতের মাঠে তার অন্যান্য ভালো আমল থাকার কারণে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে তাকে ক্ষমা করবে কি করবে না যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন যাকে ইচ্ছা তাকে শাস্তি দিয়ে পরবর্তী তার ইমান আমল টিকলে তাকে জান্নাতে দিবেন সুতরাং দাড়ি না রাখলে জান্নাতে যেতে পারবে না এমনটা বলা ঠিক নয় তো দাড়ি যারা রাখবে তাদের ফজিলত বেশি তারা আল্লাহ কি বেশি ভালোবাসেন আমরা সেটাই করার চেষ্টা করব দাড়ি রাখবো এবং দাড়ি যারা রাখবে তাদের ফজিলত দাড়ি না রেখে যারা দুনিয়া থেকে বিদায় নেবে তাদের ফজিলতের মধ্যে অবশ্যই পার্থক্য হবে ফজিলতের দিক থেকে তারা অবশ্যই কম বেশি হবে দাড়ি যারা রাখবেন তারা অবশ্যই তাদের মর্যাদা পাক বৃদ্ধি করাবেন আল্লাহ পাক আমাদেরকে রাসুলের এই সন্নত এই দাড়ি রাখার তৌফিক দান করুন ওসলাল্লাহর নবীন আহমদ الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم